নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী আমার চ্যানেল পাঁচফোরণ অ্যান্ড গ্রিন চিলিজে আপনাদের সকলকে জানাই স্বাগত বাইশে শ্রাবণ উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে আমার আজকের নিবেদন মুরগির রসোল্লা ঠাকুর ঠাকুরবাড়ির পরিচিত মুরগির পদগুলির মধ্যে অন্যতম মুরগির এই রসোল্লা খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় কিন্তু এর স্বাদ হলো অসামান্য ভাত রুটি লুচি পরোটা অথবা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে আসুন তাহলে রান্নাটা শুরু করা যাক এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেনটাকে আমি নর্মাল কারি কাটে কাটিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন কিছু উপকরণ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করার জন্য দিতে হবে লঙ্কার গুঁড়ো নুন এবং একটি তেজপাতা সেই সময়ের এই রেসিপিতে অবশ্য গোটা শুকনো লঙ্কাকে বেটে ব্যবহার করা হতো এর সাথে দিতে হবে রসুনের পেস্ট এই রান্নায় রসুনের ব্যবহার একটু বেশি আমি এখানে একটি ছোটো সাইজের গোটা রসুন পেস্ট করে ব্যবহার করেছি এছাড়া দিয়ে দিলাম চিরে নেওয়া দুটি কাঁচা লঙ্কা ঝালটা নিজের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যায় এর মধ্যে অ্যাড করতে হবে কুচানো পেঁয়াজ বেশ বড়ো সাইজের দুটি পেঁয়াজকে কুচিয়ে নিয়ে চিকেনের মধ্যে যোগ করা হলো এই রেসিপিতে আদার কোনো ব্যবহার নেই তবে টক দই কিন্তু দিতেই হবে ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিয়ে আমি এর মধ্যে যোগ করলাম এর সাথে দিতে হবে সুগন্ধযুক্ত ভালো গাওয়া ঘি হাতের সাহায্যে ভালো করে সমস্ত উপকরণ মাখিয়ে নিতে হবে আর তারপরে পনেরো মিনিট থেকে আধ ঘন্টা ম্যারিনেশানে রেখে দিতে হবে ম্যারিনেট করা চিকেনটা ডাইরেক্ট কড়াইতে দিয়েও রান্না করা যায় তবে আমি এখানে একটু সাদা তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিলাম তারপরে ম্যারিনেট করা চিকেনটা ছাড়া হলো আমার চ্যানেলের সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের সহযোগিতাই আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করছে আর আপনাদের ভালোবাসা অনুপ্রেরণাতেই কিন্তু আমি নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ পেয়ে থাকি আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশন অবশ্যই পৌঁছে যায় তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনটি ছাড়ার পর অল্প একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দিতে হবে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুললাম দেখুন পিঁয়াজ দই এবং চিকেন থেকে বেশ ভালো রকম জল ছেড়েছে এই জলেই মাংসটি রান্না হবে বাইরে থেকে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই শুধু মাঝে মধ্যে ঢাকা খুলে এবং ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে কমিয়ে নাড়াচাড়া করে যেতে হবে চিকেনটা মিনিট পনেরো এইভাবে নাড়াচাড়া করতে হবে পনেরো মিনিট পরে দেখা যাচ্ছে চিকেনটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এইবার যে জলটা আছে সেইটা মারার জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে এবং যতক্ষণ না জলটা একটু ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ ফুটিয়ে নিতে হবে এই সময় আমি আরও তিনটি কাঁচা লঙ্কা একটু হাতের সাহায্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা লাল লঙ্কা দিয়েছি দেখতে যাতে একটু ভালো হয় এছাড়া যেহেতু এই রেসিপিটিতে অনেকটা দই ব্যবহার করা হয়েছে তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প চিনিও দিলাম ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ আরও একবার মিশিয়ে দিতে হবে দেখুন চিকেনের জলটা অনেকটাই মরে গিয়েছে গ্রেভিটাও বেশ ঘন হয়েছে চিকেনও সুসিদ্ধ হয়ে গিয়েছে অর্থাৎ রেসিপি ইজ অলমোস্ট ডান এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে দেখুন কত সামান্য উপকরণেই তৈরি হয়ে গেল মুরগির এই রসোল্লা মুরগির বদলে মাটন দিয়েও রেসিপিটি বানানো যায় আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন আর নিজেদের আত্মীয় বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিওয়ে নতুন কোন রেসিপি নিয়ে ততদিনের জন্য টাটা